নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি লক্ষ্মী পূজা স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। আজ আমি সুজি আর নারকেল দিয়ে বরফি সন্দেশ বানাবো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না জানো। চলুন তাহলে শুরু করা যাক লক্ষ্মী পূজা স্পেশাল সুজি নারকেলের বরফি সন্দেশ। প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে আমি 3 চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি এখানে 2 কাপ মতো সুজি এখানে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আঁচটা বাড়িয়ে দিলে সুজিগুলো পুড়ে গিয়ে লেগে যেতে পারে কড়াইতে। দেখুন আমি 5-6 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এরকম ঝুরঝুরে হয়ে গেছে সুজিগুলো। এরপর আমি এখানে 1 কাপ মতো কুড়ানো নারকেল দিয়ে দেব। নারকেলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে ঝুরঝুরে মতো করে নেব। দেখুন নারকেলটা দিয়ে আমি 4-5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন ঝুরঝুরে মতো হয়ে গেছে সুজি আর নারকেলটা। এরপর আমি এখানে 2 কাপ মতো চিনি অ্যাড করে দেব। চিনিটা দিয়ে আমি একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি চিনিটা দিয়ে। এরপর আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। আমি প্রথমে 1 কাপ মতো দুধ দিয়েছি, তারপর যদি লাগে আমি পরে আরো অ্যাড করব। দুধটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি আরো 1 কাপ মতো দুধ এখানে অ্যাড করে দিলাম। মোট আমি 2 কাপ মতো দুধ এখানে দিয়েছি। দুধটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। দেখুন দুধটা দেওয়াতে চিনিগুলো গলে পাতলা হয়ে গেছে। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে শুকনো মতো করে নেব। 5-6 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন শুকনো মতো হয়ে গেছে। এটাকে আমি আরও নাড়াচাড়া করে শুকনো মতো করে নিতে হবে আমাদেরকে। দেখুন 5-6 মিনিট নাড়াচাড়া করার পর এই অবস্থায় চলে এসছে। এরপর আমি এখানে এলাচের গুঁড়ো আর আমি এখানে 2 চামচ মতো আরও ঘি এখানে অ্যাড করছি। এলাচের গুঁড়োটা যদি আপনাদের পছন্দ করেন দেবেন, না হলে স্কিপও করতে পারেন, কিন্তু এলাচের গুঁড়োটা দিলে বরফিতে ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। তারপরে এলাচের গুঁড়ো আর ঘিটা দিয়ে আমি এটাকে আরও নাড়াচাড়া করে শুকনো করে নেব। যখন দেখব যে প্যান থেকে ছেড়ে চলে আসছে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি আরও 6-7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন প্যান থেকে ছেড়ে চলে আসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আমার বরফি মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালাতে নামিয়ে নেব। তারপর আমি একটা থালা নিয়ে নিয়েছি, এরকম চারদিকটা উঁচু মতো একটা থালা আমি নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 1 টিস্পুন মতো ঘি দিয়ে আমি একটু ভালো করে চারদিকটা, থালার চারদিকটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি। এরপর আমি বরফির মিশ্রণটা এখানে থালার মধ্যে দিয়ে আমি সেট করে নেব। এই থালার পরিবর্তে আপনারা ট্রেতেও আপনারা করতে পারেন। দেখুন তারপরে আমি খুব ভালো করে এটাকে চেপে চেপে সেট করে নিয়েছি। এরপর আমি কিছু কুচিয়ে রাখা আমন্ড আর আমি পেস্তা দিয়ে একটু গার্নিশ করে দেব। আমি এইভাবে পেস্তা আর আমন্ডটাকে ছড়িয়ে দেব চারদিকটাতে। এরপর আমি পেস্তা কুচিটাও ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে করে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি বাদামগুলো। এরপর আমি থালাটা আমি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো, যাতে খুব ভালো করে সেট হয়ে যায়।
বা আপনারা চাইলে নরমাল টেম্পারেচারে রাখতে পারেন, তাতেও খুব ভালো করে সেট হয়ে যাবে। তারপর আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে বরফি শেপ করে আমি কেটে নেব। আপনারা আপনাদের মতো করে, যেমন আপনাদের মনে হয় আপনারা আপনাদের শেপ মতো করে আপনারা কেটে নিতে পারেন। তারপর আমি থালাটাকে ঘুরিয়ে এইভাবে করে আমি বরফি শেপ করে কেটে নেব। আমি সমস্ত বরফি কেটে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে পরপর আমি বরফিগুলোকে সাজিয়ে নেব। তাহলে বন্ধুরা, তৈরি করে নিলাম লক্ষ্মী পুজোর স্পেশাল রেসিপি বরফি সন্দেশ। এই নারকেল ও সুজির বরফি সন্দেশ মা লক্ষ্মী ভোগের প্রসাদের জন্য একদম আদর্শ। খুবই সিম্পল, ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।